প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চলে আসছি পরিসংখ্যানের 6 নম্বর ক্লাসে। আজকে ক্লাসে আমরা আলোচনা করব ইন্ডেক্স নাম্বার, একটা চ্যাপ্টার আছে পরিসংখ্যানের, এটা মৌলিক পরিসংখ্যানের লাস্টের চ্যাপ্টার। তো এটা সংখ্যাটা আমরা একটু দেখব, আপনি লিখে রাখছি, বা অনেকের উপর অনেক সংখ্যা থাকতে পারে, সেটা তোমরা নিতে পারো, একটু খেয়াল করো। আর এটা স্ক্রিনশট নিয়ে রাখবো তোমরা, ঠিক আছে? আমি যে পেজটা স্থির রাখবো, কথা বলবো, ওটা তোমরা বা ভিডিও দেখার সময় স্ক্রিনশট দিয়ে রাখবো, তাহলে এটা লিখে নিতে সুবিধা হবে। আর আমি তো পরে এগুলো ছবি দিচ্ছি। তাহলে আমরা চোর সংখ্যা সংখ্যাটা একটু দেখি, যে যে সংখ্যাসমূহের দ্বারা বিভিন্ন অবস্থায় দ্রব্য সামগ্রীর দাম, পরিমাণ অথবা মানের আপেক্ষিক পরিবর্তন প্রকাশিত হয় তাকে সূচক সংখ্যা বলে। কথাটা কী বোঝাচ্ছে? কিছু সংখ্যা থাকবে বিভিন্ন অবস্থায়, অর্থাৎ বিভিন্ন সালে হবে, এবার বিভিন্ন সময়ে হতে পারে বা বিভিন্ন সিজনে হতে পারে, কোনো একটা দ্রব্য সামগ্রীর দাম অথবা পরিমাণ অথবা মানের কোয়ালিটির আপেক্ষিক যে পরিবর্তনটা হবে, ঠিক আছে, তা বের করার জন্য আমরা যেটা ব্যবহার করি তার নাম হচ্ছে সূচক সংখ্যা, ঠিক আছে? এরপর সূচক সংখ্যার গাণিতিক সমস্যাগুলো সমাধান করার আগে কিছু বিষয় জেনে রাখতে বা বুঝে বা মুখস্থ রাখতে হবে। জ্যাট সেট, এখানে পি মানে হচ্ছে প্রাইস, এটা অনেকে জানো, প্রাইসের বাংলা হচ্ছে দাম, আর কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি। দুটো জিনিস আমাদের এখানে খুব পরিচিত হবে এখানে অঙ্কগুলো করতে গেলে। তাহলে পি মানে প্রাইস, কিউ মানে কোয়ান্টিটি, ঠিক আছে, আর বাংলাতে লেখা আছে। এরপর আর দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে চলতি বছর, একটা হচ্ছে ভিত্তি বছর। চলতি বছর কি, আমরা যখন সূচক সংখ্যার অঙ্কগুলো দেখবো তখন এখানে খেয়াল করবো যে দুটো সাল দেওয়া থাকবে, তারপর দুটি সালের নিচে কিছু মান দেওয়া থাকবে, ওই যে প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া থাকবে। তো এর মধ্যে দুটি সালের মধ্যে একটা চলতি বছর ধরতে হবে, একটা ভিত্তি বছর ধরতে হবে। তাহলে আমি কোনটাকে চলতি বছর, কোনটাকে ভিত্তি বছর ধরবো? দুটি সাল যে দেওয়া থাকবে প্রশ্নে, তার মধ্যে যে সালটা বড়, অর্থাৎ যে সালটা বড়, দুটি সালের মধ্যে যে সালটা বড় তাকে, তা হচ্ছে চলতি বছর, ঠিক আছে? আর যে সালটা ছোটো হবে তা হবে কি, ভিত্তি বছর। বোঝা গেছে? অর্থাৎ এক কথায় দুটি সালের মধ্যে যেটা বড় সেটা চলতি, আর যেটা ছোটো সেটা ভিত্তি। এখানে একটা ছবি দিয়েছে, দেখো 2019-2020 দুটো সাল, নিচে বড় কিছু মান দেওয়া আছে। তাহলে এখানে 2019 সালের পি এবং কিউ যে মানগুলো থাকবে সেগুলো হচ্ছে ভিত্তি বছর হবে, যেটা যেহেতু সালটা ছোটো। আর 2020 সালে যে মানগুলো থাকবে বা এখানে যে কোনো সাল থাকতে পারে তা চলতি বছর, অর্থাৎ যেটা বড়। এরপর চলতি বছরের, চলতি বছরকে, চলতি বছরের যখন দাম থাকবে তখন সেটাকে আমরা পিএন বলবো, ঠিক আছে, আর পরিমাণ বললে কিউএন বলবো। আর ভিত্তি বছরকে জিরো দ্বারা নির্দেশ করা হয়। তাহলে এখানে পি জিরোটা হচ্ছে, এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবো, পি জিরো হচ্ছে ভিত্তি বছরের দাম, ঠিক আছে, আর কিউ জিরো হচ্ছে ভিত্তি বছরের পরিমাণ, আর পিএন হচ্ছে চলতি বছরের দাম, অর্থাৎ চলতি বছরের দাম আমরা পিএন দ্বারা ইন্ডিকেট করবো। অনেক সময় পিএন, কিউএন, পি জিরো, কিউ জিরো বলা থাকতে পারে, নাও থাকতে পারে, না থাকলে আমরা কী করবো সেটা আমি সেটার জন্য কতগুলো আগে থেকে বলে দেওয়া, এগুলো ক্লিয়ার থাকলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। এরপর নিচের উদাহরণটি লক্ষ্য করো, দ্রব্য চাল, ডাল, লবণ, এখানে এক্স, ওয়াই, জেড, এবিসিডি, এরকম অনেক কিছু থাকতে পারে, অথবা অন্য আদার্স কোনো নাম থাকতে পারে। একটা সাল দেখতেছি 2019, একটা সাল 2020, উনিশের মধ্যে পরিমাণ মূল্য দুটা কলাম দেখা যাচ্ছে, কিছু মান আছে, বিশের মধ্যে সেম কলাম পরিমাণ মূল্য। তাহলে ওই যে বললাম যে পি জিরো হচ্ছে ভিত্তি বছরের দাম, কিউ জিরো হচ্ছে ভিত্তি বছরের পরিমাণ, পিএন হচ্ছে চলতি বছরের দাম, কিউএন হচ্ছে চলতি বছরের পরিমাণ, এই জিনিসগুলো এখানে আমি কাউন্ট, অর্থাৎ লিখে ফেলবো। তাহলে আমরা পরবর্তী সূত্র যখন আলোচনা করবো তখন অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে 2019 যদি কী বছর হয়, যেহেতু 2020 2019 মধ্যে যেটা ছোটো, আমরা বলছি কি যেটা ছোটো হবে সেটা হবে ভিত্তি, যেটা বড় হবে সেটা চলতি। তাহলে এই দুটো সালের মধ্যে কোনটা ছোটো, 19 এবং 20, অর্থাৎ 2019-2020, তাহলে 2019টা ছোটো, তাহলে এটা হচ্ছে ভিত্তি বছর। তাহলে এটার যে পরিমাণ, ভিত্তি বছরের পরিমাণকে আমরা বলি কি, কিউ জিরো, আর ভিত্তি বছরের মূল্যটাকে বলবো পি জিরো, আর চলতি বছরের পরিমাণকে বলবো কিউএন, আর এটাকে বলবো মূল্যকে পিএন। বোঝা গেছে? তো কিউ জিরো, পি জিরো, এগুলো অবশ্যই বলা থাকবে, না থাকবে, না থাকবে, আমরা এইভাবে কাউন্ট করবো, ঠিক আছে? তাহলে বোঝা গেছে? তাহলে বোঝা গেলে আমরা সামনে আগাই। এরপরে সূচক সংখ্যা যখন আমরা অঙ্কগুলো করবো তখন আমাদের সূচক সংখ্যা নির্ণয়ের মধ্যে তিনটা, অনেক সূচক সংখ্যা আছে বা সূত্র আছে, এর মধ্যে তিনটা সূত্র তোমাদের লাগবে পরীক্ষা আসে। এটা হচ্ছে লেস পিয়ার, একটা হচ্ছে পেশি, আর একটা হচ্ছে ফিশার। একটা জিনিস খেয়াল করবা, পরীক্ষায় যদি মনে করো শুধু লেস পিয়ারের সূচক সংখ্যা বা পেশের সূচক সংখ্যা বা ফিশারের সূচক সংখ্যা বলে, সূচক সংখ্যা যে কথা
অর্থাৎ যে সূত্র সূচক সংখ্যা বের করতে লাগবে মূল্য সূচক সংখ্যা বলে সেম সূত্র অ্যাপ্লাই করব। কোশ্চেনের প্রশ্ন একটা মডারেট হয় সেটা খেয়াল করবো। তাহলে সূত্রটা কি হবে? সূত্র তো প্রথমে দুটো সূত্র, এক দুই যদি সূত্র আমরা জানতে পারি বা জানি মুখস্থ রাখতে হবে, ফিশারটা এই দুটো মিলে হয়। তো দেখো সামেশন পিএন কে নট সামেশন পি নট কিউ নট ইন্টু 100। তাহলে সূত্রটা কী দেখলাম? সামেশন পিএন ইন্টু কিউ কিউ নট পি নট ইন্টু কিউ নট, এটা হচ্ছে লেস পেয়ারের সূচক সংখ্যা সূত্র বা মূল্য সূচক সংখ্যা লেস পেয়ারের সূত্র। আর যেটা পেশে সামেশন পিএন কিউএন, ঠিক আছে, পিএন কিউএন নিচে হচ্ছে পি নট কিউএন, বুঝা গেছে? অর্থাৎ উপরে হচ্ছে পিএন কিউএন, আচ্ছা এরপরে ইন্টু 100টা দিব। তাহলে দেখো এই দুটা সূত্র, লেস পেয়ার সূত্র হচ্ছে সামেশন পিএন ইন্টু কিউ জিরো, নিচে হচ্ছে সামেশন পি জিরো ইন্টু কিউ নট, আর 102 সূত্র আছে এটা হচ্ছে পিএন কিউএন। এখন ফিশার সূত্রটা যদি লেস পেয়ার ফেসে জানা যায়, ফিশার সূত্রটা সিম্পল, এটা এই দুটা সূত্রকে একসাথে লিখে দিতে হবে জাস্ট। অর্থাৎ প্রথমে লেস পেয়ারটা লিখে দিব সামেশন পিএন কে নট সামেশন পি নট কে নট ইন্টু দিয়ে এরপরে সূত্রটা, অর্থাৎ পেশের সূত্র, লেস পেয়ার এবং পেশের সূত্রটাকে গুণ করে দুটা সূত্রকে একসাথে গুণ করে রোধ করে দিলে এটা ফিশার হয়ে যায়, মাথায় রাখবো। এরপরে 100 যেটা আছে সে 100টা রুটের বাইরে হবে, 100টা রুটের বাইরে হবে, এটা আবার বলতে চাবি। তাহলে ফিশার সূত্র সংখ্যাটা হচ্ছে লেস পেয়ার এবং পেশের সূত্র যে দুটো আছে সেটা সূত্রকে জাস্ট গুণ করে রুট করে দেওয়া। এরপরে একটা আমি বিদ্রোহ দেখলাম, খেয়াল করো প্রশ্নে যদি পরিমাণ সূচক সংখ্যা বলে, খেয়াল করো সূচক সংখ্যা মূল্য সংখ্যা না বলে যদি প্রশ্ন বলে যে পরিমাণ সূচক, অর্থাৎ লেস পেয়ারের পরিমাণ সূচক বা পেশের পরিমাণ সূচক এরকম কোনো কথা বললে, সেই ক্ষেত্রে তখন উপরে সূত্রগুলোর যেখানে যেখানে পি থাকবে সেখানে কী হবে, অর্থাৎ মনে করে এটা হচ্ছে পিএন, যখন পরিমাণ সূচক হবে তখন পিএনটা এন এন জায়গায় থাকবে, পিটা কিউ হয়ে যাবে, কিউটা পি হয়ে যাবে, ঠিক আছে, পরিমাণটা গেল। তাইলে এরপরে দেখো আর যদি এই কথাটা বলে সময় পাল্টানো উল্লেখটাকে, তাহলে শূন্যের জায়গায় এন, এনের জায়গায় শূন্য, আর উপাদান পাল্টানো বললে পির জায়গায় কিউ, কিউর জায়গায় পি। এখানে দেখো মনে করো যদি বলে সময় পাল্টানো, এই সময় পাল্টানো লেস পেয়ার সূত্র আমি লিখলাম, তাহলে এটা যদি সময় পাল্টা কী হবে দেখো, জাস্ট ওই যে বলছি সময় পাল্টালে, যদি সময় পাল্টাই সেক্ষেত্রে শূন্যর জায়গায় এন হবে, এনের জায়গায় শূন্য হবে, অর্থাৎ এই যেখানে এখানে এন আছে এটা শূন্য হয়ে যাবে আর শূন্যর জায়গায় এন হবে, নিচে দুটাই এন আছে এটা দুটাই কি হয়ে যাবে, দুটাই শূন্য আছে দুটাই কিউ এন হয়ে যাবে। তাহলে এটা সময় পাল্টানো হয়ে গেছে, প্রেশারটা ঠিক সেম, পি নট ছিল এই যেখানে পি নট আছে এটা পি এন হবে, সময় পাল্টাচ্ছে এখানে এন আছে এটা কিউ নট হবে, নিচেও ঠিক সেম। তাহলে খেয়াল করছো যে সূত্রটা যে পি নট কিউ নট পি এন কিউ এন এটা আর কি, বা সূত্রটা অনেকের বই অনেক রকম থাকতে পারে,
তো এটা তোমরা খেয়াল করবে। সূত্র তোমার বই থেকে দেখবা, জাস্ট আমি যেভাবে টেকনিক দিয়েছি টেকনিকটা সূত্র তোমাদের বই থেকে লিখলেও চলবে, তোমাদের বই আছে তিনটা সূত্র খেয়াল করবো। আর যদি উপাদান পাল্টানো পড়ে, যদি মনে করো পড়ে যে উপাদান পাল্টানো, তখন এই যে এটা দেখো উপাদান পাল্টানো বললে যে বলছি পির জায়গায় কি হবে, তাহলে এটা ছিল পিএন, এটা হয়ে যাবে এখন কিউ এন, এরপরটা ছিল কিউ জিরো, এটা হয়ে যাবে পি জিরো বা পি নট, তারপর এটা ছিল পি নট, এটা হয়ে যাবে কিউ নট, এটা ছিল কিউ নট, এটা হয়ে যাবে পি নট, এটাকে বলা হচ্ছে উপাদান পাল্টানো। তাহলে উপাদান পাল্টানো বললে তখন কী হবে, পির জায়গায় কী হবে, কিউর জায়গায় পি হবে এটা। তাহলে এটা তোমরা দেখলা, এরপরে আমরা সরাসরি গাণিতিক সমস্যায় চলে আসি। প্রশ্নটা একটু খেয়াল করো যে নিচের পদ তত্ত্ব হতে লেস পেয়ার পেয়েছে ফিশার সূত্র সংখ্যা নির্ণয় করো। আর যদি অনেক সময় শুধু ফিশার সূত্র সংখ্যা বলে, তো আমরা জানি ফিশার সূত্রটা কী লিখালাম, লেস পেয়ার পেয়েছেকে পেয়েছে যে সূত্র, ওই দুটো সূত্রকে গুণ করে রুট করে দিলে সেটা কী হয়ে যায়, ফিশারের সূত্র বা ফিশার সংখ্যা পেয়ে যায়। তাহলে আমরা লেস পেয়ার পেয়েছে বের করতে পারলে ফিশার, এরপরে আরও যে প্রশ্নগুলো থাকবে সবগুলো আনসার করে ফেলা যাবে। তো আমি এখানে একটু প্রশ্ন লিখছি, তোমরা একটু খেয়াল করো প্রশ্নটা, যে দ্রব্য এ বি সি ডি চারটা দ্রব্য আছে 2019 2020, তাহলে এখানে ভিত্তি বছর কোনটা হবে, 1900টা যেহেতু এটা হবে ভিত্তি, আর ভিত্তি বছরের দামকে আমরা বলি কি পি নট, আর ভিত্তি বছরের পরিমাণকে বলি কিউ নট, তাহলে এটা চলতি, তাহলে চলতি বছরের দামকে বলে আমরা পি এন আর পরিমাণকে বলি কিউ এন, পেয়ে গেলাম। তাহলে আমরা এটা জাস্ট প্রশ্নের মতো আমি এটা দেখালাম, আমরা এখন আনসার করবো, ঠিক আছে? তো আনসার করার ক্ষেত্রে এই কলাম যেগুলো আছে এগুলো প্রথমে লিখে ফেলতে হবে। কীভাবে লিখবে মনে করো, দ্রব্য, তারপর 2019 2020 সাল, দ্রব্যগুলো আমরা এখানে আমি এটা হাতে এটা ফেলতেছি, যেহেতু পণ্য হচ্ছে চারটা এ বি সি ডি, তাহলে এখন এটা এখানে একটু মিস্টেক হচ্ছে, এটা আমরা এখানে 2020 এখানে লিখবো, ঘরগুলো খেয়াল করো, তো এই দুটো কলমকে যা সেখানে লিখছে আমি, ঠিক আছে? তাহলে 19 সালের মধ্যে দাম টাম লেখার দরকার নেই, আর এখানে দুটা জিনিস আছে, কেন দুটা জিনিস আছে, তাহলে প্রথমটা হচ্ছে কত, যে এটা পি নট, তারপরটা ছিল কিউ নট, তারপর এটা ছিল পি এন, এটা হচ্ছে কিউ এন, জাস্ট এই কলমগুলো এখানে লিখলাম, শিশু করে লিখছি, পাশে কিছু কাজ আছে এই জন্য। তাহলে এতটুকু ক্লিয়ার, এরপর আনসারের জন্য আমি নিজে সূত্রকে আগে লিখে ফেলবো, আগে সূত্রকে লিখে ফেললে তাহলে তোমার কাজটা করতে সুবিধা হবে, বুঝতে পারছি? তাহলে সূত্রটা খেয়াল করো, লেস পেয়ার সূত্রের সঙ্গে সূত্রটা আগে বিষয়ে আমরা লিখছিলাম, বা এটা তোমরা শিখে নিবে আগে, সূত্রটা ছিল কি পি এন কিউ নট সামেশন পি নট কিউ নট। তাহলে খেয়াল করো আমি এখানে কী কী কলাম বাড়াবো, সেই সেই জিনিসগুলো নির্ভর করবে, সেই জিনিসগুলো নির্ভর করবে আমার সূত্রের উপর, পেশের সূত্রটা একটু লিখি, সামেশন পি এন কিউ এন সামেশন পি নট কিউ এন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পেশের সূত্র, এটা লেস পেয়ার, আর লেস পেয়ার পেশে দুটাকে গুণ করে রুট করে দিলে কি হয়ে যাবে, পেশের সূত্র পেশের সূত্র হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই দুটা এই চারটা কলাম, এই এই সূত্রে এই দুটা কলাম আর এই সূত্রে দুটো কলাম, চারটা কলাম এখানে ভাড়ালে আমার আনসার গণিতের সব সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। তাহলে আমি প্রথম কলাম এখানে কী লিখলো, আচ্ছা এখানে মানগুলো লিখে ফেলি, আচ্ছা এখান থেকে কলমগুলো দেখাই দিচ্ছি, তো দেখাই দিই, দেখো প্রথম কলম হচ্ছে পি এন কিউ নট, তাহলে পি এন কিউ নট একটা কলাম টেনে দিলাম,
এরপর একটা কলাম কি, পি নট, কিউ নট, টিএন দিলাম। এরপর একটা কলাম এখানে কি, পিএন, কিউএন। লাস্ট ওয়ান ছিল পি নট, কিউএন। এবার এখানে মানগুলো আমরা লিখি, তাহলে এই চারটা কলাম আমার চারটা কলামে ব্যয়িত হবে, যে এরপরে যতগুলো কাজে করতে বলুক, শুধু সংখ্যা বলুক, কারো উপাদান বাটনের উপরে করতে কিনা, সবাই বলটার উপরে করতে কিনা, যাই বলুক না কেন এই চারটা কলামে হবে, এর বাইরে কলাম আর কোনো কলাম হবে না। উপাদান বাটন বললেও, সময় পাল্টানো বললেও এই কলামগুলো দিয়ে কাজ করা যাবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি মানগুলো যদি এখান থেকে দেখে লিখে ফেলি, 10, 7, 5, 16, 12, 15, 20, 25। দেখো এই কলামগুলো প্রশ্নে দেওয়া ছিল, এখন আমি জাস্ট লিখলাম প্রশ্নের মানগুলো। এবার আমি এখান থেকে এই যে কলামগুলো মানগুলো এই এগুলো থেকে বের করবো। তাহলে প্রথমটা কী ছিল, পিএন, কিউ নট। তাহলে পিএন কোনটা, এই যে এটা পিএন, কিউ নট। তাহলে এই দুটো কলাম কী করবো, গুণ। এই দুটো কলাম গুণ করলে, 12 12 গুণ করলে কত হবে, 144। ঠিক সেম এরপর 15 আর 5 গুণ করলে কত হবে, 75। এরপরটা হবে 216, এরপরটা হবে 70। এরপরে এটা পি নট, কিউ নট, কোনটা এটা, পি নট, কিউ নট। সূত্রে যা বলে, পি নট, কিউ নট, পি নট, কিউ নট। তো 10 আর 12 গুণ করলে কত হবে, 120। এরপরে 7 আর 15 গুণ করলে 105। এরপর 5 আর 24 গুণ করলে, 5 20 100, 4 5 20, অর্থাৎ 120। এরপরটা 5 16 80। এরপর পিএন, কিউএন। তাহলে পিএন, কিউএন কোনটা, পিএন, কিউএন হচ্ছে এই যে এটা, পিএন, কিউএন, তো পিএন, কিউএন এটা। তাহলে পিএন, কিউএন 12 আর 15 গুণ করলে কত হবে, 180 হবে। এরপরটা হবে 100, 5 20 100, 9 20 180, 5 14 কত হবে, 70। এরপর লাস্ট ওয়ান কলাম হচ্ছে কি, পি নট, কিউ এন, পি নট, কিউ এন, অর্থাৎ এটা, এটার এটা। তাই 10 আর 15 গুণ করলে কত হবে, 150। এরপরটা হবে 140। তোমাদের একবার ক্যালকুলেশন করে আমার সাথে মিলে কিনা, হয়ে গেছে। এবার আমি এই যে আমার সূত্রের যে উপাদানগুলো ছিল, এগুলো মানগুলো পেয়ে গেছি, এবং এগুলো জাস্ট যোগ করে এখানে বসায় দিব। তাহলে যদি আমি প্রথমটা যোগ করি, পিএন, কিউ নট, এটা যোগ করলে হবে 505। তারপর আমি যদি পি নট, কিউ নট যোগ করি, কত হবে এটা, 425। এরপর সামেশন পি এন, কিউ এন যোগ করলে, তাহলে কলমটা যোগ করলে 530 হবে। এরপরে সামেশন পি নট, কিউ এন যোগ করলে হবে